হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজো তো আর কয়েকটা দিন বাকি, মায়ের ভোগ কিংবা সপ্তমী বা অষ্টমীর দিন এইরকম বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম আপনারাও খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারেন। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে দু কাপ চাল নিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের কাপ নিয়ে দু কাপ আমি চাল এখানে নিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে গামলাতে ধুচ্ছি। আপনাদের কাছে বড় ছাঁকনি থাকলে তাতে করে চালটাকে ভালো করে ধুয়ে নেবেন। এবারে চালের জলটাকে আমি ঝরিয়ে নিয়ে চালটাকে শুকনো করে নেব। তার জন্য আমি একটা থালার মধ্যে একটা শুকনো কাপড় দিয়ে তার মধ্যে জল ঝরানো চালটাকে দিয়ে ভালো করে পাতলা করে মিলে দিচ্ছি। এবারে ফ্যানের তলায় আমি এটাকে রেখে ভালো করে চালটাকে শুকিয়ে নেব। এই দেখুন, ভালো করে আমার চালটা শুকনো হয়ে গেছে একদম ঝরঝরে। এবারে চালটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য চালের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম। এবারে রঙের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি এক চামচ। আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এক পিঞ্চ দিলেই হবে। এবার আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চার চামচ চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আপনারা চাইলে আরও বেশি মিষ্টি দিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল। গোলাপ জলটা অপশনাল, বাড়িতে থাকলে দেবেন। গোলাপ জল দিলে বাসন্তী পোলাওয়ের গন্ধটা আরও অনেকটা বেড়ে যায়। এবারে আমি চালটাকে ভালো করে মেখে নিয়েছি, ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে গ্যাসের মধ্যে একটা কড়াও বসিয়ে ওতে দিয়ে দিলাম এক চামচ ঘি। এবারে ঘিটাকে আমি একটু গলিয়ে নেব। গলিয়ে নিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেব। স্লো আঁচে কাজু আর কিশমিশটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কাজু কিশমিশটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেব। এর গন্ধটা কিন্তু পোলাওয়ের মধ্যে খুব ভালো লাগে। এবারে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। স্লো আঁচে আমি এখানে দু মিনিটের মতো চালটাকে ভেজেছি। আমার চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি দু কাপ চাল নিয়েছি, তাই এখানে জল দিচ্ছি চার কাপ। আপনারা যেরকম মাপে চাল নেবেন সেরকমভাবে জল দেবেন। মোটামুটি চালের দ্বিগুণ জল এখানে দিতে হবে, তবেই পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে। এবারে চালের সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটাকে একটু ফুটতে দেব। এবারে ঢাকা দিয়ে আমি স্লো আঁচে পোলাওটাকে সাত মিনিট মতো রান্না করে নেব। এবার ঢাকনার ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। আরেক দিকে আমি আলুর দমের আলুটা ভেজে নেব। এর জন্য আমি একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি। এবারে তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি আলুর দমটা সেদ্ধ আলু দিয়ে করব, কারণ তারে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। এতে করে হলুদের গুঁড়ো দিলে কালারটা ভালো আসে আলুর, আর লবণটাও ভালো করে ঢুকে যায়। এবারে আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি আমি। এবারে আলুগুলোকে আমি তুলে রেখে দেব। আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে অন্যদিকে আমার পোলাওটা হয়েছে কি না দেখে নেব।
এই দেখুন, এখানে আমার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চালটা দেখে একটু জলজলে লাগছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে কাজু আর কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে দিয়ে পোলাওয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলেই আজকের আমার বাসন্তী পোলাও একদম রেডি হয়ে যাবে। এবারে আমি আলুর দমটা করে নেব। তার জন্য কড়াতে আমি অলরেডি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি, আর টমেটোটাও দিয়ে দিয়েছি। এখানে আমি বাটা টমেটো ব্যবহার করছি, ওতে গ্রেভিটা সুন্দর হয়। টমেটোটাকে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আদা জিরেটাকে আমি ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আদা জিরেটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট ব্যবহার করছি। নারকেল কোড়া, পোস্ত আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে 1.5 চামচ দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। আমি নিরামিষ আলুর দম বানালে এই পেস্টটা দিয়ে বানাই, এতে আলুর দমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেব। কড়াতে একটু লেগে যাচ্ছিল, তাই আমি একটু অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ ফাটানোর টক দই। টক দইটা অপশনাল, বাড়তে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। দিয়ে ভালো করে আমি এটাকেও কষিয়ে নেব। কোনো পুজোর দিন কিংবা কোনো নিরামিষ দিনে এরকমভাবে আলুর দম আপনারাও বাড়িতে বানাবেন, আর খেতে কেমন হয়েছিল সেটা আমাকে কমেন্টে অবশ্যই করে জানাবেন। এবারে আমি কষিয়ে ফেলেছি মশলাটাকে। এবারে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলোকে আবারও মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ দিয়ে মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি এখানে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ মতো জল দিয়েছি। আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেই রকম জল দেবেন। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 মিনিট রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব আলুর দমটা আমার হয়েছে কি না। আলুর দমটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। ব্যাস, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলুর দম। আর হ্যাঁ, অল্প একটু চিনিও দিয়ে দেব। নিরামিষ আলুর দমে হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার পোলাও আর আলুর দম। পোলাওটা একদমই ঝরঝরে হয়েছে। আলুর দম দিয়ে বাসন্তী পোলাও খেতে কিন্তু ফাটাফাটি লাগে। তো ফ্রেন্ডস, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।